নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনার চাকরিতে পদোন্নতি কবে হবে, কিভাবে হবে এবং কখন হবে। যদি না হয় কিভাবে বুঝবেন আপনার চাকরিতে পদোন্নতি হবে না। আমার হোয়াটসঅ্যাপে অনেকেই আপনারা জানতে চাইছেন যে দাদা একটা জব প্রমোশনের উপর ভিডিও দিন, কাজেই এই ভিডিওটি তাদের জন্যই দেওয়া। যারা দীর্ঘদিন ধরে চাকরি ক্ষেত্রে প্রমোশনের চেষ্টা করছেন, আপনি যে পেশার ব্যক্তি হন না কেন বা ব্যবসায়ী হন না কেন, আপনি প্রমোশন বা কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করছেন কিন্তু হয়তো উন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে, অথবা 90% হওয়ার পর আপনার উন্নতি আটকে গেল, শেষ মুহূর্তে গিয়ে আপনার প্রমোশন হয়তো আটকে গেল, কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার প্রমোশন কবে হবে, ঠিক কিভাবে হবে? আসুন আমি জানিয়ে রাখি। আপনি যেখানে কাজ করেন সেখানে যদি আপনার প্রমোশন না হয় বা প্রমোশন হওয়ার কথা থাকলেও প্রমোশন কিন্তু হচ্ছে না, তখন আপনি আপনার রাশিচক্র গণনা করে বুঝতে পারবেন আপনার রাশিচক্রে প্রমোশন হওয়ার যোগ রয়েছে কি না, যদি থাকে কখন রয়েছে এবং কিভাবে আপনার সেই প্রমোশনটি হবে। তার জন্য রাশিচক্রের দশম ভাব দেখা প্রয়োজন, যা কর্মের সাথে যুক্ত রয়েছে। এরপর দ্বিতীয় ভাব দেখা প্রয়োজন, যা ধনের সাথে যুক্ত রয়েছে, এবং ষষ্ঠ ভাব দেখা প্রয়োজন, যা প্রতিদিনের কাজের সাথে যুক্ত রয়েছে। এগুলি দেখা দরকার, এছাড়াও আপনার কি রাশি সেটিও দেখা দরকার। চাকরি ক্ষেত্রে প্রমোশনের জন্য ষষ্ঠপতি বা ষষ্ঠ ভাবের গ্রহ কি আছে তা দেখা দরকার। ধরুন আপনার রাশি মকর, তার ষষ্ঠ ভাব পড়ছে মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। আপনার যখন বুধের মহাদশা আসবে বা অন্তর্দশা আসবে তখন কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পাবে, তখন আপনার বস আপনাকে প্রমোশন দিবে, আপনার দিকে আপনার বস সুনজরে দৃষ্টি দিবে। আর বসের সুনজর দৃষ্টি পড়বে হঠাৎ করে, তখনই আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও দশম ভাব তুলা রাশি, তুলারাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ। শুক্রের যখন দশা বা অন্তর্দশা আসবে তখন আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়াও সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ দেখা প্রয়োজন সেটি হচ্ছে গোচর। রাশিচক্রের গোচর কেমন রয়েছে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটিও খুব গুরুত্ব সহকারে দেখতে হয়। যখন বৃহস্পতির গোচর ষষ্ঠভাবে হয় তখন কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বৃহস্পতি ষষ্ঠভাবে আসলে দশম, দ্বাদশ ও দ্বিতীয়ভাবে দৃষ্টি দেয়, অর্থাৎ কর্মভাবে দৃষ্টি দেয়, ধনভাবেও দৃষ্টি দেয়, তখন আপনার কর্মে প্রমোশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং প্রমোশন হওয়ার সাথে সাথে আপনার ধন বৃদ্ধি পায়, কাজেই ধনভাবটিকেও দেখা একান্ত প্রয়োজন। এছাড়া আপনি যে ব্যবসা করছেন, যে কোনোই ব্যবসা করুন না কেন, সেখানেও কিন্তু এই বিষয়গুলি দেখার প্রয়োজনীয়তা রয়েছে। আপনার ব্যবসাতে কখন ধন বৃদ্ধি ঘটবে এবং কিভাবে সেই ধন বৃদ্ধি ঘটবে। এছাড়াও আরও যদি সূক্ষ্মভাবে বিচার করতে হয় তবে দেখা দরকার আপনার রাশিচক্রে বৃহস্পতি গ্রহ কেন্দ্রভাবে রয়েছে কিনা,
ত্রিকোণভাবে রয়েছে কিনা, শুভ অবস্থায় রয়েছে কিনা। কারণ জবে আপনি প্রমোশন পাবেন না পাবেন না, ব্যবসা ক্ষেত্রে আপনি কতটা উন্নতি করতে পারবেন, সমস্ত কিছু নির্ভর করে দেবগুরু বৃহস্পতির উপর। ওই জন্য দেবগুরু বৃহস্পতি আপনার রাশিচক্রে কী অবস্থায় রয়েছে সেটি কিন্তু দেখা একান্ত প্রয়োজন। দেবগুরু বৃহস্পতি যদি শত্রু রাশিতে থাকে, শত্রু রাশিতে থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতি যদি কেন্দ্রভাবে অবস্থান করে, ত্রিকোণভাবে অবস্থান করে বা উচ্চ রাশিতে অবস্থান করে, তখন কিন্তু চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা 90% বৃদ্ধি পায়। আরও সূক্ষ্মভাবে যদি দেখতে চান তবে আপনার রাশিচক্রে দেখা দরকার ষষ্ঠপতি যদি দশমভাবে বা ষষ্ঠপতি যদি দ্বিতীয়ভাবে অবস্থান করে, তবে কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও যোগিনী দশা, জৈমিনী দশা ইত্যাদি দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এই সমস্ত কিছু দেখে বিচার বিবেচনা করার পর একজন দক্ষ জ্যোতিষী অবশ্যই আপনাকে জানিয়ে দিতে পারবে আপনার কর্মক্ষেত্রে প্রমোশন কখন হতে পারে, আর যদি না হয় তবে সেটিও কিন্তু জানিয়ে দিবে। কিন্তু মনে রাখবেন, আপনি যখন কর্ম করছেন, আপনি যখন চাকরি করছেন, আপনার পদোন্নতি হবেই হবে, কিন্তু কখন হবে সেটি জানা দরকার। সেই সময় আপনি যদি উঠে পড়ে ডাকতে পারেন তবে দেখবেন খুব সহজেই সেই সময় আপনার চাকরিতে প্রমোশন হয়ে যাবে। এবং আপনি যদি ব্যবসায়ী হন সেই সময় আপনি চেষ্টা করুন ব্যবসা ক্ষেত্রে আপনার অর্থনৈতিক উপার্জন প্রভূত পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে, যা আপনি ভাবেননি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আপনার যখন কর্মক্ষেত্রে পদোন্নতি হবে, জবে প্রমোশন হবে, তখন কিন্তু অনেকে আপনাকে হিংসার নজরে দেখবে, ভাববে এই জব প্রমোশন তার হওয়ার কথা ছিল না কিন্তু হয়ে গেল। কাজেই কর্মক্ষেত্রে অনেকের অনেক শত্রুতা থেকে যায়, গুপ্ত শত্রুতাও থেকে যায়, তাদের কাছ থেকে আপনাকে বাঁচতে হবে। এর উপর একটি ভিডিও আমি পরবর্তীতে আপনাদের দিয়ে দিব, যেখানে আপনি জানতে পারবেন কর্মক্ষেত্রে আপনার কে শত্রু রয়েছে, কে মিত্র রয়েছে। আপনি যদি চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ে, প্রমোশন সংক্রান্ত যে কোনো বিষয়ে ফোনে কনসালটেন্সি নিতে চান, তবে ফোন করে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কিভাবে বুকিং করবেন তার পদ্ধতি জেনে নিন।